আসসালামু আলাইকুম ইব্রান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বিকালের নাস্তার জন্য ঝটপটভাবে অল্প উপকরণ দিয়ে ডিম আলুর মচমচে পাকোড়া বানিয়ে দেখাবো। এই জন্য আমি দুটি আলু নিয়েছি এবং আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই খোসা ছাড়ানো আলুগুলোকে একটি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিব। গ্রেটার ছাড়াও আপনারা আলুগুলোকে কুচি করে নিতে পারেন। আলুগুলো কুচি হয়ে গেলে একটি পাত্রে পরিষ্কার পানি দিয়ে আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব। দুই তিনবার ভালো করে ধুয়ে নিলে আলুগুলো বেশি মচমচে হবে। ধুয়ে নেওয়া হয়ে গেলে পানি নিংড়ে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এদিকে একটি সিদ্ধ ডিম কেটে টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে লম্বাটে শেপ করেও নিতে পারেন। এবার আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মিহি কুচি করে কেটে রাখা গাজর, 1/3 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ ধনে পাতা কুচি, 7 মতো লবণ, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া আর 1 প্যাকেট ম্যাজিক মশালা। আপনারা চাট মশালা বা গরম মশালা ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া, এতে করে বেশি ক্রিস্পি হয়। আপনারা এর বদলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। ময়দাটা আমি দুইবারে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে দুইবারেই মিশিয়ে নিতে পারেন। দুইবারে মিশিয়ে নেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখানোর পর আপনারা দেখতে পাচ্ছেন আলুগুলো একদমই সফট হয়ে গেছে। এখন এই আলুগুলোর মধ্যে কেটে রাখা ডিমের টুকরো দিয়ে পাকোড়া বানিয়ে নিব। আমি এরকমভাবে পাকোড়া বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে বড় বা ছোটো করে পাকোড়া বানিয়ে নিতে পারেন। একটি পাত্রে তেল আগে থেকেই গরম করে নিয়েছি এবং একটু একটু করে পাকোড়া দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো মিডিয়াম হাই হিটে ভাজতে হবে, লো হিটে ভাজলে পাকোড়াগুলো মচমচে হবে না। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিতে হবে এবং 4 থেকে 5 মিনিট ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার না আসে। পাকোড়াগুলো হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এখন তেল ঝরিয়ে পাকোড়াগুলো উঠিয়ে নিচ্ছে। পাকোড়াগুলো কিন্তু গরম গরম খেতে খুব ভালো লাগে। বিকেলের চায়ের সাথে এই পাকোড়াগুলো একদমই পারফেক্ট। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ও সহজ লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিও অন করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।